এমন একটা অবস্থা করে দিয়েছে, আর সব টাকা এখান থেকে কেড়ে নিয়ে চলে যায়, আর ওখানে গিয়ে টাকাগুলো বদলায়, আর প্রতিদিন কোনোদিন 1000 বদলাবে, কোনোদিন 200 বদলাবে, কোনোদিন 2000 বদলাবে। আরে বদলে আপনার কাছে 2000 টাকা থাকলেও ব্যাংক জমা নিচ্ছে না। একটা দোকানে গেলে সে দোকানদার ভয়ে 2000 টাকার নোট নিচ্ছে না। তো আপনাদের আগে ভাবা উচিত ছিল নয়? এই তো 16 সালে করলেন নোট বদল, তো আজকে আবার নোট বদল কেন? আর যদি করতেই হয়, আগে অপশন তৈরি করে জনগণকে সুবিধা প্রদান করে তারপরে করবেন। আমার তো সংশয় লাগছে এই টাকাটা কোনো একটা পলিটিক্যাল পার্টি, আমার ইন্ডিকেশন আপনারা বুঝতে পাচ্ছেন, ইশারাই কাফি, এই টাকাটা মজুত করে রেখে দিয়েছে।